লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় প্রদান ও তাদের পাশে দাঁড়ানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাচ্যের নতুন তারকা হিসেবে অভিহিত করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রভাবশালী ইংরেজি দৈনিক পত্রিকা খালিজ টাইমস শেখ হাসিনা জানেন সহমর্মিতার নৈপুণ্য শিরোনামে অ্যালেন জেকবের লেখা নিবন্ধে শেখ হাসিনাকে এই অভিধা দিয়ে বলা হয় সীমিত সম্পদ নিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসার পাশাপাশি মিয়ানমারের নেত্রীর সূচির সমালোচনাও উঠে আসে খালিজ টাইমসের নিবন্ধে আরও বিস্তারিত জানাচ্ছেন গোলাম মোর্শেদ মিয়ানমারে সেনাবাহিনী নির্যাতনের শিকার হয়ে মাত্র এক মাসের সীমান্ত পাড়ি দিয়ে পাঁচ লক্ষাধিক রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নেয়ার খবর এখন বিশ্বব্যাপী আলোচনায় সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাৎক্ষণিক রোহিঙ্গা ক্যাম্পে ছুটে যাওয়া এ সংকট সমাধানে জাতিসংঘ সাধারণ পরিষদে তার পাঁচ দফা প্রস্তাব ইতিবাচক সাড়া তৈরি করেছে আন্তর্জাতিক মহলে সোশ্যাল রিটার্ন শেখ হাসিনার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা উঠে সংযুক্ত আরব আমিরাতের প্রভাবশালী ইংরেজি দৈনিক পত্রিকা খালিজ টাইমসে শেখ হাসিনা জানেন সহমর্মিতা নৈপুণ্য এই শিরোনামে কলামিস্ট অ্যালন জ্যাকবের লেখা নিবন্ধ প্রকাশিত হয় পত্রিকাটিতে এতে মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গার জীবন রক্ষায় সীমান্ত খুলে দিয়ে শেখ হাসিনা তার যে সহমর্মিতা ও সহানুভূতি দেখিয়েছেন সেজন্য তাকে সপ্তাহের হিরো হিসেবে অভিহিত করেন কলামিস্ট জ্যাকব লেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন প্রাচ্যের নতুন তারকা নিবন্ধে বলা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো নেতারা যখন কর্ণধার হন তখন অভিবাসন সমস্যা নিয়ে হতাশায় নিমজ্জিত বিশ্বে আশার আলো জ্বলে ওঠে সুচি নিজের কণ্ঠস্বর যখন হারিয়েছেন এমন সময় শেখ হাসিনা সোচ্চার হয়ে ওঠা এক বিরাট স্বস্তি উল্লেখ করে জ্যাকব বলেন সুচি ও শেখ হাসিনা নিজ নিজ দেশের মুক্তি সংগ্রামের মহানায়কের কন্যা হলেও ফারাকটা বিশাল নিবন্ধে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল প্রসঙ্গ টেনে বলা হয় অ্যাঙ্গেলা মার্কেল যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে বারো লাখ শরণার্থী গ্রহণের সাহস দেখালেও বাংলাদেশ ব্যতিক্রম এর সম্পদ সীমিত তারপরও শেখ হাসিনা তার মানবিকতার জায়গা থেকে সরে যাননি বলে উল্লেখ করা হয় খালিস টাইমসের নিবন্ধে গোলাম মর্শেদ বৈশাখী সংবাদ